বেঈমানদের কথা কোন শুনে মানুষ কাফের তৈরি করে দিচ্ছে। নবীর বাপ মা জাহান্নামী। জোরে বলেন থামো। লোক বলছে কেন না নবী এসেছে দেখা করতে। আব্দুল মাহমুদ ফারুক হুজুর কেঁদে কেঁদে বলছে আল্লাহ আমাকে দেখাচ্ছেন, কে দেখাচ্ছেন, আজকের মাহফিলে তাশরীফ দেখেছে, এটা আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন। জোরে বলে, জোরে বলে, জোরে বলে। যাদের বিশ্বাস আমার নবীর মুখ থেকে গন্ধ বেরোবে, পারলেন ওই লোকটার অস্ত্র শুনতে আমি বাধাও না। জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটা কি কাফের বলা? আমার ভুল হয়ে গেল? নবী কিয়ামতে ভাববে জান্নাতে যাব না জাহান্নামে যাব। আপনারা জান্নাতি, জোরে বলে, যেই নবী দুনিয়া থেকে বলছে আপনি জান্নাতি, সেই নবীটা কিয়ামত থেকে ভাববে বলছে। শুনুন, আমি আর একটা দলিল দিয়ে আপনাদের কাছে আমি মাদ্রাসার করব একটা দলিল। এই কিতাবটা হলো তাহকিকুল মাসাইল, আলা হযরত মুফতি আজম মিজলা হুজুর আবু জাফর সিদ্দিক রাহমাতুল্লাহ, যে হুজুরের নামে মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এই ছেলেগুলো কাজ না, খালি জায়গা দখল করেছে গলায় জন্য, জোরে বলে আলহামদুলিল্লাহ। এতগুলো ছেলে যদি আওয়াজ দেয় এখানে কাঁপবে, জোরে বলে, আরো জোরে, আরো জোরে, তকবীর ডানটা দিকে নারাই তকবীর, আর জোরে হলো না নারাই তকবীর, আর জোরে হবে না নারাই তকবীর, নারাই তকবীর বলেন আলহামদুলিল্লাহ। এই কিতাব মেজো হুজুর লিখেছে, আমাদের আকীদা কিন্তু নয় নবী পাক হাজির নাজির, আমাদের আকীদা হাজির নাজির নয়, আমাদের বিশ্বাস হলো এমকানে হুজুরির উপরে। মেজো হুজুরের কিতাব তাহকিকুল মাসাইল, যে ওদের মুরব্বীদের কিতাব, এই আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ দাদা হুজুর বিস্তারিত জীবনী পড়েনি কোনো, কেন কেনেন না? নিজে জানছেন তবু বলছেন না, কেন বলছেন না? কিছু পাবেন না, কাজ নেই, কম মনে কিচ্ছু নেই, ভুরুং ভাড়াং বলে চলে গেল। কি পেলেন দুটো যদি দাদা হুজুরের কথাটা ভালো করে বলতে পারতো, মরির গুলো শুনে শিখছে কিছু, ওটা ওটা হাসিয়ে হুসিয়ে হেসে লুটোপাটি খালি খায়। কি পেলেন আপনি বলেন? আপনি জানে না, পড়ে না, কিচ্ছু নয়। আপনাকে কে প্রতিবাদ করতে বলেছে?
আপনার পীরের বাচ্চা অনেক শিক্ষিত, জোরে বলবেন না, আপনার ভালো লাগে না? আমার পীরের আওলাদ আল্লাহ তো এলেমের অধিকারী। আমার ভাই আজকাল ভিডিও ছেড়েছে, আমি আজকে দেখছিলাম যে নবী পাককে দেখার বিষয়, কদিন আগে একটা ছেড়ে ছিল ওই আল্লাহ রাসূল হায়াতুন নবী, কি সুন্দর দলিল দিয়ে শুনবেন এগুলো, কেন গরম গরম যাত্রা শুনেন, যারা শুনলে কাজ সেটা শুনেন, কথা বুঝতে পারছেন না? এই কিতাব তাকিকুল মাসায়েল 109 পৃষ্ঠা, কত 109 পৃষ্ঠা, মেজর মেজর কেবলা বলেছে, আপনাদের বিরক্ত লাগছে একটুখানি, একটু কষ্ট হয়ে যায় নাকি? এই 9 পৃষ্ঠা 109 পৃষ্ঠা মেজর মেজর লিখে নেক মজলিসে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি উপস্থিত হওয়া সম্ভব, সুবহানাল্লাহ, মেজর মেজর লিখেছেন, আমি আমি বলিনি, তারপরে লিখছে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি মজলিসে বা মিলাদের মজলিসে উপস্থিত হওয়া সম্ভব, আলহামদুলিল্লাহ বলে। এ সম্বন্ধে হাজি এমদাদুল্লাহ মুয়াজের মক্কি রাহমাতুল্লাহ, নামটা শোনা শোনা মনে হয়, কে বলেন? হাজি এমদাদুল্লাহ মুয়াজের মক্কিটা কে বলেন? পৃথিবীতে যত দেওবন্দি, গোটা পৃথিবীতে যত দেওবন্দি আছে সবার পীর উনি। এখন আবার বর্তমান ওই লেভেল লাগি কি যে মাদানিতে কি রে হুজুরদের কেমন দিচ্ছে, ভাত যেদিন ভাঙবে পয়সা গোনার সময় পাবে না বলে বলেছে, যারা বলবে আমরা দেওবন্দি হায়াতে নবী মানি না, যারা বলবে দেওবন্দি নবীর আশা মানি না, ওদের জানবে না দেওবন্দি না, ওরা আহলে খবীস, কোন উলামায় দেওবন্দের হক আলেম থাকলে মিথ্যা প্রমাণ করতে বলে, যে বলবে আমি দেওবন্দি আর এই আকীদা মানে না ওকে জানবে না ও দেওবন্দি না, ও আহলে খবীস, ওদের সঙ্গে তাল দিয়েছে লেভেল দেওবন্দি, কুল দেওবন্দি দের আকীদা, আমার নবী আল্লাহ পাক চাইলে নবী সশরীরে হাজির হতে পারে, জোরে বলে, জোরে বলা যাবে না, ফয়সালায়ে হফতে মাসায়েল হাজি এমদাদুল্লাহ মুয়াজের মক্কি লিখেছেন মিলাদে মাহফিলে হযরত সাল্লামের উপস্থিত হওয়া সম্ভব, আল্লাহ পাক নবী সাল্লামকে এই রূপ শক্তি প্রদান করিয়াছেন এবং বহু মাহফিলে তিনি উপস্থিত হইয়াছেন, জোরে বলো, দেওবন্দিতে কি লাগা বলছে মেজো হুজুর লিখেছে, আমি লিখে নিখে মেজো হুজুর লিখেছে, পুরফুরা শরীফে হুজুর আব্বা আব্দাদের গল্প করে, পুরফুরা শরীফে হুজুর আব্বা আব্দাদের গল্প করে, তোতে করে কাফের তৈরি করে, বেঈমানদের কথা কোন শুনে মানুষ কাফের তৈরি হয়ে যায়, নবীর বাপ মা জাহান্নামে, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, এই নূরে মুহাম্মাদি মোহরে নবুয়াত, আমার নবী কাফের উপর থেকে আনেন জান্নাতীদের উপর থেকে আনিয়েছেন, জোরে বলে, আমি কষ্ট 5টা মিনিট আমি আছি আর 5টা মিনিট লব, এই কিতাবে যাহাদিগকে আল্লাহ পাক সেই রূপ চক্ষু দান করেন অবশ্য তাহারা দেখিয়া থাকেন, যদি কেউ স্বয়ং না দেখেন বা কাশফের দ্বারা জানিতে না পারে অথবা কোনো কাশফালার ওহা সংবাদ না দেন, এমন অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন বলিয়া বিশ্বাস করা ঠিক নহে, বুঝতে পেরেছেন? যে আল্লাহ পাক জানাকে চক্ষু দিয়েছেন তারা দেখতে পান, বা কোনো কাশফালা ব্যক্তি তিনি যদি বলে তাহলে বিশ্বাস করবে, কিন্তু কোন কাশওয়ালা ব্যক্তি যদি সংবাদ দেন যে আসেন না এমন তো অবস্থায় বিশ্বাস করা কি ঠিক নয়, কারণ উপস্থিত হওয়া সম্ভব ইহার অর্থ এই নয় যে প্রত্যেক মাহফিলে নিশ্চয় নবী উপস্থিত হন, বুঝতে পেরেছেন? উপস্থিত হয় মানে এটা না যে প্রত্যেক মাহফিলে নবী আসে, তবে নেক মজলিস আল্লাহ আমার নবী পাককে হাজির করে, জোরে বলে, তাফসিরে তাফসিরে রুহুল বায়ান ইমাম গাজ্জালি হুজুরের কওল নকল হয়েছে, মেজো মেজো লিখছে ক্বালা গাজ্জালি আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহুল খিয়ার ফি আতওয়াফ আল আলামি মা আরওয়াহ আস সাহাবাতি লাকাদ রাওয়াহু কাসীরুন মিন আল আউলিয়া, সুবহানাল্লাহ, বলা আজরে বলা যাবে না, ইমাম গাজ্জালি বলে তাফসির রুহুল বায়ানে এসে
অনুমতি দেওয়া হইয়াছে, বহু অলি তাহাদিগকে দেখিয়াছে। জোরে বল কি বুঝলে? পুরপুরা শরীফে প্রথম হলো না আগে হয়েছে? কথা বলছে নতুন নতুন মাথায় কোরআন তুলে বলো বলো, বাকি তো আর কিছু রাখো। এই কিতাব ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ সরকার সুদূর তিনি বলে আমি নিজের মাহফিলে জাগ্রত অবস্থায় নবী পাককে তাসবীহ আনতে দেখেছি। জোরে বলে বলে আর জোরে বলা যাবে না? কিতাব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি গোলামরা তানার যোগ্যতা জানে যিনি একটা কিতাব লিখেছেন হুজ্জাতুল্লাহ আল বালে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ হুজ্জাতুল্লাহ আল বালে এটা কামেলে পড়ানো হয় জানা না অনার্স ওই কিতাবে আমি পড়েছি মদিনার নবাবের সাথে কোন এক রাতে উনি ইবাদত করতে করতে চোখ দুটো জুড়ে এসেছিল। উনি দেখছেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে একটা পেন দিচ্ছেন কলম। সুবহানাল্লাহ, বলেন তো শাহ ওলিউল্লাহ বলে জিজ্ঞাসা করলেন এই আমার নবী পাকে নওয়াজা কিসের পেন দিচ্ছেন? জবাব দিচ্ছেন এই ওলিউল্লাহ এই পেনটা আমার নানা জানের কাছ থেকে নিয়ে আমি আপনার হাতে তুলে দিলাম। উনি ওই হুজ্জাতুল্লাহ আল বালেগাতে লিখেছেন ওই পেনটা পাওয়ার পরে আমি এই কিতাবটা লেখা শুরু করেছিলাম হুজ্জাতুল্লাহ আল বালেগা। জোরে বলে আর জোরে বলা যাবে না? কিতাব এসেছে ফরজুল হারামাইন কিতাবে তিনি বলেন বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছে তিনি আমার নিকট তাহার আসল আকৃতি প্রকাশ করেছেন। বারবার নবীকে দেখেছি আসল আকৃতিতেই দেখেছি। জোরে বলে সমাজে কেন ফিতনা তৈরি করে, উম্মতের মধ্যে ঝগড়া তৈরি করে, খেয়ানত করে, ইলমি খেয়ানত বলছে দাদা খুদু জিকির করাচ্ছে থামো, লোক বলছে কেন না নবী এসেছে দেখা করতে, নবী জায়গা খুঁজে পায় না পুরপুরা এসেছে। আস্তে আস্তে বলে ঘটনা কি এইরকম না অন্যরকম? বলে এইরকম জিকির করাচ্ছে দাদা পীর উঠে দাঁড়িয়েছেন আব্দুল মামুদ ফারুক রহমাতুল্লাহ, তাহলে মিথ্যা হয়ে গেল। এক নম্বর মিথ্যা, আব্দুল মামুদ ফারুক উঠে হুজুর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বসে আছো দেখতে পাও না উঠে দাঁড়াও, সবাই উঠে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ বলে চিক চিক গিয়ে কাঁদে কেজি কেজি মানুষ বেনু চাই। আব্দুল মামুদ ফারুক হুজুর কেঁদে কেঁদে বলছে আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন, কে দেখাচ্ছেন, কে দেখাচ্ছেন, কে দেখাচ্ছেন, আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন আজকে মাহফিলে শাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন। জোরে বলে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাহুমা 500 সাহাবাকে আল্লাহর নবী আজকের মাহফিলে তাশরীফ রেখেছেন, এটা আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন। জোরে বলে জোরে বলে জোরে বলে জোরে বলে জোরে বলে কিতাব হাদিয়াতুল মাহদি কাদে অন্না ধরছ সানাউল্লাহ সিদ্দিকী ভুল হলে আবার বলে সরে যাও দাওয়াত করবেন না, ওয়াস্ট আউট আমার বন্ধ করে দেবেন। যেদিন থেকে এই ছেলেটা ভুলভাল বকবে সেদিন থেকে ওয়াজ শোনাটা বন্ধ করে দেবেন। কিন্তু কার অশুনছে হাদিয়াতুল মাহদি কিতাব গায়র মুকাল্লিদিন দিন কিতাবে লিখেছে রামচন্দ্র কৃষ্ণ লক্ষ্মণ এই নামগুলো শোনা শোনা মনে হয় রামচন্দ্র কৃষ্ণ লক্ষ্মণ আমাদের হিন্দু ভাইদের দেবতা, ওটা ওনাদের ব্যাপার।
আমাদের জন্য ওয়াজেব হলো যে এই সমস্ত নবীদেরকে নবী এবং রসুল বলে ঈমান নিয়ে আসা। কিতাব নুজুলুল আবরার, এই কিতাব এসেছে কিছু কিছু সাহাবা ফাসেক ছিল।